আমার ভাই কাঁদা আল্লাহ সেই থেকে আমার ভাই কাঁদিচ্ছে আলোচনা শুরু থেকে নিয়ে আমার কলিজা টুকরা ভাই এখনো কাঁদে আল্লাহ আরে আমার ভাই কাঁদে আল্লাহ সেই থেকে আমার ভাই কাঁদিচ্ছে আলোচনা শুরু থেকে নিয়ে আল্লাহ আমাদের কলিজা গুল লেগেছে কি দিয়ে তুমি বাবা আল্লাহ আমার ভাইয়ের মা বাবার কবর আজাব মাফ করে দিও আল্লাহ নেককারা সন্তানের বাবা বানিয়ে দিও বলেন আমি আল্লামা সাইদের এলাকা ঘুরলাম মাদ্রাসা ঘুরলাম ওনার সন্তান কবর পাশে দাঁড়া জিয়ারত করলাম অনেক কাদা কাটি করলাম বাজান্ডে একজন ভালো মানুষ হলে এলাকার জন্য কি করতে পারে ইসলামের জন্য কি করতে পারে প্রায় 850 এতিম বাচ্চাদেরকে মাদ্রাসায় খাওয়াচ্ছে বাচ্চারা যেমনি শুনছে বগুড়া থেকে গিয়েছে হুজুরের জন্য সালাম দিচ্ছে দোয়া যাচ্ছে আর বারবার বলতেছে হুজুর দোয়া করবেন যেন আমাদের হুজুর ফিরে আসে সর্বশেষ যেটি আমি বলতে চাচ্ছিলাম না মনে পড়ে গেল হুজুরকে বললাম হুজুর কোরআনের পাখি যেই ঘরে বসতেন যেই ঘরে থাকতেন ওই ঘরটা একটু দেখান দরজা যখন খুললো হুজুরের চেয়ারের দিকে তাকায় দেখি হুজুরের চেয়ারটা সাজানো আছে বলতেছে হুজুর হুজুরের চেয়ার থেকে যেদিন উঠে গিয়েছে আজ পর্যন্ত আমরা কেউ ওই চেয়ারে বসি নাই হুজুরের জন্য আমরা সংরক্ষণ করে এসেছি আল্লাহ ভালো জানে হুজুর আবার দ্বিতীয় এ জায়গায় বসতে পারবে কিনা চেয়ারটা দেখে কান্নাকাটি করলাম মোনাজাত করলাম দোয়া করলাম আল্লাহ এ দেশে সাক্ষণ করার পরে তারাও ক্ষমা পায় এ দেশে জিনা ব্যবিচার ধর্ষণ করলে তারা ক্ষমা পায় কিন্তু তোমার 50 বছর কোরআন প্রচার করার কারণে অপরাধী তিনি যুদ্ধ অপরাধী হয়ে জেলখানায় আল্লাহ আল্লাহ দয়া করে এই চেয়ারে এই মাদ্রাসায় এই মসজিদে আবার তুমি তাকে আসার সুযোগ করে দিও বলেন আমিন মসজিদের পাশে দেখলাম ওই জায়গায় কবরের স্থান করে রেখেছে কোরআনের ময়না পাখি 50 বছর যিনি কোরআন প্রচার করেছে মাজলুম নিরাপরাধ যে মানুষটাকে জেলখানায় রাখা হয়েছে ওই জায়গায় ঘুমাবে দেখে আল্লাহর কাছে বড় শুকরিয়া আদায় করলাম আল্লাহ হয়তো বাঁচতে পারবো কি না পারবো জানাজা দিতে পারবো কি না পারবো উপস্থিত হতে পারবো কি না পারবো জায়গাটা দেখে গেলাম আশ্চর্যর ঘটনা যা হুজুরের মাদ্রাসার অফিসে গিয়ে শুনলাম মন খারাপ করতেছেন হুজুরের মাদ্রাসার অফিসে চলে গেলাম প্রিন্সিপাল স্যার বললেন কোথা থেকে আসছিলেন বললাম হুজুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ কথার ফাঁকে অনেক কথা হলো নাস্তা হয়ে গেল কিন্তু একটা আশ্চর্যজনক কথা একজন মুরব্বি বললেন বললেন যে এখন আল্লামা সাইদি মারাও যায় না কবর দেওয়া হয় নাই কবর দেওয়ার পূর্বে আল্লামা সাইদের কবরের পাশে এসে মানুষ জিয়ারত করার জন্য দাঁড়িয়ে দোয়া করে কন্নাল্লাহু আকবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দোয়া করে যায় আবেগে দোয়া করে জানে না যে সাইদি সাহেব মারা যায়নি এটা তারা অনেক সময় মন থেকে মুছে যায় ভালোবাসার কারণে আবেগ হয়ে কারণ লাইলির এলাকার কুকুর যখন মজনুর এলাকায় আসছিল কুকুর চুমা খায় লোকজন বলে আপনি শিক্ষিত মানুষ কুকুরকে চুমা খান ঘটনা কারণটাকে বলে আমি কুকুরকে চুমা খাই না লাইলির এলাকায় কুকুরটা ঘুরতে দেখেছিলাম যার কারণে মহাব্বত করি আল্লামা সাইদির প্রতি মহাব্বত আল্লাহর কোরআনের কারণে মুসলমানদের বেড়ে গিয়েছে কথা কন ঠিক কিনা নতুন করে যদি কোনো ষড়যন্ত্র হয় কোরআনের পাখির জন্য আল্লামা সাইদি মামুনুল হক কাজী ইব্রাহিম আমির হামজা রফিকুল ইসলাম মাদারি বাংলাদেশ আবারও একবার যেমন তাদেরকে রায় দিয়ে প্রায় 200 অধিক তরুণ যুবক হিন্দু মুসলমান জীবন দিয়েছে আবার জীবন দিবে কথা বলেন ঠিক কিনা হাজার অপরাধীরা ঘোরাফেরা করে তাদের বিচার হয় না নিরপরাধ কোরআনের পাখি যারা কোরআনের প্রচারক যারা তাদেরকে জেলখানায় রেখেছেন আর হিরো আলম নির্বাচনে দাঁড়ায় লজ্জা শরম করেন আপনাদের কাদের সাহেবের সাথে আল্লাহ রাসূল বললেন আবু বকর তোমার দরজায় আমি একবার নক করলাম বলেছিলাম 6 মাস পূর্বে
কি করে দরজা খুললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে একটা কথাই বললাম আমার স্ত্রী আমার পরিবার আমার ব্যবসা আমার বাণিজ্য সব কিছু মন থেকে মুছে দিয়েছে আপনাকে বেশি ভালোবাসে প্রতিটা রাত এসে আমার পিঠটা দিয়ে দরজার সাথে লাগায় লাগায় ঘুমায় আপনি একবার ডাক দিয়েছেন তৎক্ষণাৎ দরজা খুলে দিয়েছে যদি চিল্লা চিল্লে করেন কাফের মুশরিকরা জানতে পেরে আপনাকেও ধরবে আমাকেও ধরবে দুনিয়া থেকে শেষ করে দেবে ইসলাম জায়গায় বন্ধ হয়ে যাবে বিধায় ছয়টা মাস পর্যন্ত হিজরতের জন্য আমি রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় উপস্থিতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিয়া একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিয়া আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আকাশের তারকাগুলো দেখা যায় এই তারকাগুলোর মত কি কারো আমল নামা আছে কারণে কি আছে তৎক্ষণাৎ বিলম্ব না করে দেরি না করে রাসূল বলে দিলেন শোনো এই তারকারাজির মতো যদি কারো নেকি থাকে আল্লাহ পাক কাউকে যদি নেকি দিয়ে থাকে সেটা হচ্ছে আয়েশার বাবা হযরত আবু বকরকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ঘোড়ার জন্য বেরানোর জন্য মেয়ের বাড়িতে একটু মন খারাপ করে কথা বলতেছেন হযরত উমর বললেন মা কি হয়েছে বললেন আব্বা আপনি রাসূলকে বেশি ভালোবাসেন তারপর কেন জানে আল্লাহ রাসূল আবু বকরকে বেশি ভালোবাসে আয়েশার মাকে বেশি ভালোবাসে এই কথা বলার পরে বলেন কি হয়েছে খুলে বলো গতকালকে রাতে ঘুরতে গিয়ে আকাশের দিকে তাকায় এই দৃশ্যটার কথা বলার পর পরে আল্লাহ রাসূল আবু বকর কথা বললেন আয়েশার বাবার কথা বললেন তৎক্ষণাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মাফ আমার ইসলাম কবুল করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত আমল নামাগুলো আমি আবু বকরকে দিতে চাইছিলাম আর আবু বকরকে বলেছিলাম আবু বকর তোমার জীবনের একটা দিনের আমল সুদ আমারে দাও ওই আমলটা রাত হলো হিজরত ওই হিজরতের একটা রাতের আমল যদি আমাকে দিয়ে দাও আমার জীবনের সব আমল নামা তোমারে দিয়ে দিব আবু বকর দিতে রাজি হয় নাই কারণ ওই একটা রাতের আমলের কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে তারকারাজির চাইতে আবু বকরের জীবনের আমল নামাগুলো অধিক অধিক পরিমাণ বেশি বলেন সুবহানাল্লাহ লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আল্লাহ পাক কলব দিয়েছেন অন্তর দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেক দিয়ে কলব দিয়ে আপনাকে আমাকে চলতে হবে ভাবতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ডান পথ খোলা আছে বাম পথ খোলা আছে আপনার জন্য হালাল খোলা আছে হারাম খোলা আছে আপনার জন্য দুইটা দল আছে একটা ভালো দল আর একটা মন্দ দল ডান দলে থাকবেন নাকি বাম দলে থাকবেন ওজনে কম দিবেন নাকি সঠিক দিবেন হালাল রুজি ইনকাম করবেন নাকি হারাম রুজি ইনকাম করবেন দুটাই আপনার জন্য দেওয়া আছে তবে মৃত্যু বরণ করার পর পরে আপনার শুরু হয়ে যাবে কবর থেকে হাসর নাসর মৃত্যু বরণ করার পর পরে শুরু হয়ে যাবে কবর থেকে আপনার হিসাব নিকাশ আপনাকে হাসর ময়দান মিজান পর্যন্ত অপেক্ষা করতে হবে না এক নাম্বার অপরাধ কলব দিয়েছি কলব দেওয়ার পরে বিবেক বিবেচনা করো নাই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে কোটিপতি হবে চাকরির আশায় এরপরে আপনার বড় বড় ব্যক্তিদের পেছনে ঘুরে ঘুরে তুমি বিশাল কিছু অর্জন করার জন্য চেষ্টায় লিপ্ত হয়ে আসো আল্লাহ পাক বলেছে লাকুম কুলুবুল্লাহ কহুনা বিয়া কলব দিলাম আমি আর তুমি ঘুরতিছো কার পাশে